অংশ 27। কিছুদিন পর আমার বায়োডাটা চাওয়া হলো সেই বায়ের জন্য, যার মা আমাদের বই আর খিমা দিয়েছিলেন। বিয়ের জন্য বায়োডাটায় কী লিখতে হয় জানা ছিল না। স্যাম্পল হিসেবে একটি বায়োডাটা পেলাম, ব্যক্তি আর বর্ধিত পরিবার সম্পর্কে লেখা। আমার নিজের সম্পর্কে লেখার মতো তেমন উল্লেখযোগ্য কিছু ছিল না, না পড়ালেখা না অন্য কোনো যোগ্যতা। আর বাবার দিকের আত্মীয়দের সম্পর্কে তো বলতে গেলে কিছুই জানা নেই। আমার নাম আর জন্ম তারিখ লেখার পর আর কিছু লিখতে ইচ্ছে করলো না, ওটাই দিলাম পাঠিয়ে। বললাম আপাতত এটা রাখো, পরে সব তথ্য সংগ্রহ করে সম্পূর্ণটা পাঠাবো। বারবার মনে হচ্ছিল কি করতে যাচ্ছি আমি, বিয়ে এটাই কি একমাত্র সমাধান? বাবা মা কাউকে জানানো যাবে না কোনোভাবেই, সর্বনাশ হয়ে যাবে তাহলে। জীবনের এত বড় একটা পদক্ষেপ একা কী করে নেই আমি? পাত্র সম্পর্কে কিচ্ছু জানি না, যারা গডকালে দায়িত্ব পালন করছেন তাদেরও আমি চিনি না। বোনটা ওর ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে সেই ভাইয়ের প্রোফাইলের ছবি পাঠালো আমাকে, তখনও নাম জানি না তার। ছবি দেখে চমকে উঠলাম, আলো ছায়ার মাঝে মুখের সামান্য অংশ দেখা যাচ্ছে। খুব দুঃখে তাকিয়ে দেখলেই ভয় ভয় লাগে। মেইলে পাত্রের বায়োডাটা পেলাম, চাচার কাছে সময় চাইলাম। এদিকে চাচার স্ত্রী প্রায় ফোন করতেন আমাকে। সাফি যখন বুঝতে পারলেন আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি, তিনি আমাকে সেই ছেলে সম্পর্কে বলতে লাগলেন। অম্র ভদ্র সৎ চরিত্রের অধিকারী, ইসলাম মানার দিক থেকেও এগিয়ে আছেন তিনি। চাচা জানালেন তার পরিবারের কথা। বোনটাও মাঝে মধ্যে ফোন করে খোঁজখবর নিত। ও জানালো পাত্রের বাসায় গিয়েছিল একদিন, এরকম বালু ইসলাম প্র্যাকটিসিং পরিবারে বিয়ে হওয়া নাকি মহাসৌভাগ্যের ব্যাপার। এসব কথা শুনে আস্তে আস্তে আমার ধারণা বদলে যেতে লাগলো। তারপরও আমি সময় চাইলাম, ছোট বোন আর অন্যান্য আপুদের সাথে আলোচনা করলাম। তখনও আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না, তারা প্রত্যেকেই আমাকে একই কথা শোনালেন, আমার জীবন আমার সিদ্ধান্ত। তবে সব শুনে তাদের কাছে কোন দিক থেকে রাজি না হওয়ার মতো মনে হলো না। অবশেষে দাদির সাথে দেখা করে সব জানালাম, ছোটো চাচাকে জানালেন তিনি। বায়োডাটার হার্ড কপি ছিল না বলে সফট কপিটাই পাঠিয়ে দিলাম চাচাকে, বারবার নিষেধ করে দিলাম। আমার বাবার কানে যেন কোনোভাবে না যায় এই কথা, তাহলে নির্ঘাত মা জেনে যাবে, সর্বনাশ হয়ে যাবে। অবশেষে যা ভয় করেছিলাম তাই হলো, চাচা জানিয়ে দিলেন বাবাকে আর বাবা জানালেন মাকে। না জানিয়ে থাকেনই বা কী করে, মেয়ের জীবনের এত বড় একটা ব্যাপার। মা শান্তভাবে বায়োডাটা দেখতে চাইলেন, দেখালাম। ছবি দেখতে চাইলেন, দেখালাম। নারীদের সাথে আলোচনা করলেন তিনি, মা সহ সবাই ধরে নিলেন এই সেই বিশেষ ব্যক্তি যার সাথে আমার প্রেমের সম্পর্ক চলছে, যার কারণে আমার জীবনযাত্রায় এত বড় পরিবর্তন এসেছে। নয়তো আমার মতো মেয়ে কি কখনো মুসলিমদের প্রতি আকৃষ্ট হয়? বিগত অভিজ্ঞতা থেকে তারা জানেন যে এই ধরনের পরিস্থিতিতে বাধা দেওয়ার চেষ্টা করলে হিতে বিপরীত হয়, হয় মেয়ে পালিয়ে যায় নয়তো জেদ ধরে বসে থাকে। আমার নিজের বাবা মায়ের ক্ষেত্রে যা হয়েছিল আর কি, এখন তো আর আমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দেওয়া সম্ভব না। প্রেম না করলে না হয় সে চেষ্টা করা যেত। প্রাথমিকভাবে তারা হা না কিছুই বললেন না, তবে হাফ বাপে স্পষ্ট বুঝিয়ে দিলেন যে তারা কেউই রাজি নন। মা আমাকে কয়েকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন, একসময় কান্নাকাটি শুরু করে দিলেন, কিন্তু আমি আমার অবস্থানে অটল রইলাম। আমার সম্পর্কে তাদের মিথ্যা ধারণা ভাঙিয়ে দেওয়ার কোনো চেষ্টাই করলাম না, যা খুশি বাবু করা আমি আর পারছি না। অংশ 28। এদিকে সেই চাষা আর চাষির সাথে কথা হয় প্রায় প্রতিদিন। আমার বর্তমান অবস্থায় কী করণীয়, যা করছি তা ঠিক হচ্ছে কি না, চাষা খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বোঝা। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমি বাবা মাকে ছাড়া একা নিতে যাচ্ছি, কাছের মানুষগুলোকেও জানাতে পারছি না। আমার এই কঠিন সময়ে দুই বড় আপু অনেক দূরে থেকেও অনুপ্রেরণা দিয়ে সাহস যুগিয়ে পাশে ছিলেন। জানতে পারলাম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে ইস্তিখারা সলাত আদায় করতে হবে। উপহার পাওয়ার দুয়ার বইতে খুঁজে নিলাম নিয়ম। এর ঠিক পরের দিন ফেসবুকে কেউ একজন নোট লিখল এই ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের এই দোয়া এমনভাবে শেখাতেন যেভাবে তাদের কোরআন শিক্ষা দিতেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে দুই রাকাত সলাতের পর পড়তে হবে এই বিশেষ দোয়া। সলাতের পরে কাজটার ব্যাপারে আল্লাহ অন্তর খুলে দেবেন অথবা সংকুচিত করে দেবেন। যদি মনের ব্যাপারে স্পষ্ট না হয় তবে আবার ইস্তিখারা সলাত আদায় করতে হবে। ইস্তিখারার সাথে সাথে বিজ্ঞ কোনো ভালো মানুষের সাথে পরামর্শ করতে হবে।
আমি ইস্তিগফার সালাত আদায় করলাম। এরপর চাচার সাথে কথা বলে পাত্রের সাথে দেখা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম। জুলাইয়ের মাঝামাঝি কোনো এক বুধবার রাত হঠাৎ খুব জ্বর চলে আসলো আমার, সেই সাথে ঠান্ডা লেগে অবস্থা খারাপ। রাতে স্বপ্ন দেখলাম বাবা আমাকে তার বাইকে বসিয়ে নিয়ে যাচ্ছেন পাত্রের সাথে দেখা করার জন্য। এই স্বপ্নকে আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন হিসেবে ধরে নিলাম। বৃহস্পতিবার সকালে চাচার সেই প্রতিষ্ঠানে দেখা করার কথা ঠিক হয়েছিল। চাচা বাসার কাছে গাড়ি পাঠিয়ে দিলেন, প্রচণ্ড জ্বর নিয়ে গেলাম, দেখা হলো, কথা হলো। তাকে জানালাম আমি এমন একটি পরিবারে থাকতে চাই যেখানে আমার আল্লাহর হুকুম মেনে চলার পথে কোনো বাধা আসবে না। তবে বিয়ের ব্যাপারে আমি যাই করি না কেন, আমার পরিবারকে না জানিয়ে করতে হবে, আমার জন্য কাজটা খুব কঠিন হয়ে যাবে, নিজের জন্মদাত্রী মাকে কষ্ট দিতে হবে। কান্না চেপে রাখার চেষ্টা করতে গিয়ে আর কোনো কথা বলতে পারলাম না। তিনি জানিয়ে দিলেন এই বিয়েতে তার কোনো আপত্তি নেই, আর আমি চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আরও কিছুদিন সময় চেয়ে নিলাম। এদিকে বাসায় আমার উপর জ্বর বয়ে যেতে লাগলো, বাসায় তো বটেই, মা অফিস থেকে পর্যন্ত আমাকে ফোন করে করে কাঁদতে লাগলেন। আমি কেন অন্য মেয়েদের মতো না, কেন আমি এরকম হলাম, কারা আমার ব্রেন ওয়াশ করেছে? যখন বলতেন আমি বেঈমানি করেছি তখন মনে মনে না হেসে পারতাম না। ঈমান আর বেঈমানের প্রকৃত অর্থ কী তা যদি তিনি বুঝতেন তাহলে তা কোনো সমস্যা ছিল না। চাচার উপদেশ অনুযায়ী মা যা কিছুই বলেন চুপ করে শুনে যেতাম, কোনো উত্তর দিতাম না। মাঝে মাঝে বোঝানোর চেষ্টা যে একেবারে করতাম না তা না, তবুও তাদের ধারণায় অটল। হয় আমি প্রেম করেছি বলে মুসলিম ছেলের সাথে বিয়ে হতে চাইছি, নয়তো কে বা কারা আমার ব্রেন ওয়াশ করে ফেলেছে বলে মুসলিম হতে চাইছি। কোনো মানুষ যে জেনে বুঝি ইসলামকে একমাত্র সত্য ধর্ম হিসেবে গ্রহণ করতে পারে তা তাদের ধারণার বাইরে ছিল। বাবা মা বুঝলেন আমি জেদ দরে বসে আছি এখানে বিয়ে করব বলে, যেন চেষ্টা করেও আর পারছিলেন না যখন, তখন মাকে রাজি করালাম পাত্রপক্ষের সাথে কথা বলতে। দাদির বাসাতে একদিন তাদের আসতে বলা হলো। জানি মা কখনো চাইবেন না একজন দাড়িওয়ালা হুদুরের সাথে তার মেয়ের বিয়ে হোক। বাবা মা যাওয়ার সময় আমিও সাথে যেতে চাইলাম, মা কড়াভাবে নিষেধ করলেন যেতে। পরে যা ভেবেছিলাম তাই হলো, হুজুর বাবা মায়ের সাথে হুজুর ছেলে দেখে মা তাদের অপছন্দ করে ফেললেন, এটাই স্বাভাবিক ছিল। 3 বছর আগে হলে আমিও তাই করতাম। আজকাল মুসলিম পরিবারের অভিভাবকেরাই যেখানে এই ধরনের বেশভূষাওয়ালা পছন্দ করে না সেখানে আমরা তো অমুসলিম। আর কিছুদিন পরে রমাদান মাস শুরু হতে যাচ্ছে, তারা চাইছিলেন তার আগেই বিয়েটা সেরে ফেলতে, কিন্তু আমি মুসলিম হতে আগ্রহী। এত বড় একটা ধাক্কা সামলে ওঠার আগেই আমার মাতা সবচেয়ে আদরের মেয়েটির বিয়ের ব্যাপারে কেমন করে এত তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন, ঠিকভাবে চিন্তাভাবনা করতে পারছিলেন না তিনি। খুব কষ্টকর একটা পরিস্থিতিতে পড়েছিলেন তিনি, নিজের মেয়ে ভালো চাইছিলেন তাতে কোনো সন্দেহ নেই। এরা তার মেয়েকে জোর করে বোরকা পরাবে, কোরআন পড়াবে, তাদের মতে হুজুর বানিয়ে ছাড়বে, মেয়ের ব্রেন ওয়াশ করা হয়েছে বলে অবুজের মতো নিজের সর্বনাশ করতে যাচ্ছে। বাসায় ফিরে আবারও অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন, বুঝিয়ে রাগ দেখিয়ে। কোনোভাবেই যখন কিছু করতে পারলেন না মা তখন আমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিলেন। বাসায় যতক্ষণ থাকেন মুখ অন্ধকার করে থাকেন, সারাক্ষণ যখন তখন কাঁদেন। এভাবে বেশ কিছুদিন চলার পর আর থাকতে না পেরে একদিন জানিয়ে দিলাম আমার ইসলাম গ্রহণের কথা, বললাম আমি এখন মুসলিম হয়েছি, এখানে এই পরিবেশে আমার পক্ষে কোনোভাবে সম্ভব না সঠিকভাবে ইসলাম পালন করা, আর তাই এমন কোথাও চলে যেতে চাই যেখানে একজন মুসলিম হিসেবে স্বাধীনভাবে বাঁচতে পারব, যেখানে আমার দিন পালনের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হতে হবে না, জোর করে কারো বিশ্বাস বদলানো যায় না, আমি যা বিশ্বাস করি তা জেনে বুঝে করে, অন্ধের মতো বাপ দাদার ধর্মের অনুসারী নই আমি। মা হঠাৎ বললেন আমি যার সাথে বিয়ে হতে চাই তার সাথে তিনি সরাসরি কথা বলতে চান। চাচার মাধ্যমে খবর পাঠালাম, বাসায় আসতে থাকে। তিনি এলেন, কথা বললেন মা আর নানির সাথে। নানি বারবার জানতে চাচ্ছিলেন আমাকে কোরআন পড়তে হবে কি না, বোরকা পরার জন্য জোর করা হবে কি না। তিনি অভয় দিলেন, কোনো কিছুতে জোর করা হবে না, মেয়ে যা করার স্বেচ্ছায় করবে। তিনি চলে যাওয়ার পর আবার নতুন করে শুরু হলো আমাকে বোঝানোর পর্ব। মুসলিম হয়েছ ভালো কথা, তোমাকে মুসলিম ছেলের সাথে বিয়ে দেওয়া হবে, তবে এখানে নয়,
এরা বড় তাড়াহুড়া করতে চাইছে, আমরা যেখানে চাই সেখানে ধীরে সুস্থে বিয়ে দেব তোমাকে। আমাদের প্রসূতির একটা ব্যাপার আছে, বাবা হিসেবে এতটুকু অধিকার তো আছে আমাদের। মনে মনে ভাবলাম, তোমাদের পছন্দের মুসলিম ছেলে সত্যিকার অর্থেই মুসলিম কি না তা আল্লাহ ভালো জানেন। মুখে কিছু না বলে চুপ করে রইলাম। অবশেষে আমাকে না জানিয়ে দাদির সাথে তারা কথা বললেন। বাবা তাকে জানিয়ে দিলেন যেখানে সম্পর্ক করতে রাজি নন তারা। দাদি তাদের মানা করে দিলেন। এদিকে আমি চাচাকে বললাম পাত্রপক্ষকে সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করতে, এভাবে আর নয়। অংশ ২৯। আপনি বলুন, আমার প্রার্থনা, আমার আত্মত্যাগ, আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। সূরা আল আনআম। আমরা মুসলিমরা সব কিছু আমাদের প্রতিপালকের সন্তুষ্টির জন্য করি। যখন এটা বুঝতে পারি যে আমার সমস্ত কর্ম আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিন্তা চেতনা থেকে শুরু করে, সব কিছু শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করতে পেরেছি, তখন যে পরিমাণ আত্মতুষ্টি লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা যায় না। ইসলামে সত্যিই শান্তি আছে। এখানে কেউ স্বার্থপরের মতো শুধু নিজের জন্য বাঁচে না। তবু এতকাল ধরে কষ্টে লালনকারী বাবা মাকে ছেড়ে যাওয়ার প্রশ্নে একটু জেদিদা হচ্ছিল না মনে তা না। আমার প্রতিপালক যার হাতে আমার বাবা মায়ের প্রাণ, সে সত্তার আদেশ নিষেধ স্বাধীনভাবে পালন করার জন্যই আমাকে এই কঠিনতম পদক্ষেপ নিতে হয়েছিল। মহান আল্লাহ নির্দেশিত পথে চলার জন্য দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি আমি। তুচ্ছ মানুষের প্রেমে মানুষ ঘর পরিবার দেশ ছাড়তে পারে, আর আমি তো আমার রবকে ভালোবেসেছি। রমাদান মাস। আগের মতো এবারও দুই বোন গোপনে সিয়াম রেখে যাচ্ছিলাম। মায়ের কড়া নজরদারিতে বাসা থেকে বের হওয়া সম্পূর্ণ নিষেধ ছিল আমার। বোন যখন তখন বের হতে পারত, ওকে নিয়ে কেউ কিছু সন্দেহ করেনি তখনও। বিকালে মা বাসায় চলে আসেন বলে সকালের আগে বের হওয়া সম্ভব ছিল না আমার পক্ষে। ছুটির দিনগুলোতে তো সিয়াম পর্যন্ত রাখা হচ্ছে না, আর তাই চাচার সাথে পনি আলোচনা করে বিয়ের তিন তারিখে এমনভাবে নির্ধারণ করলাম যেন দুই পক্ষের জন্য সহজ হয়। ২৬ রমাদান বৃহস্পতিবার সকালে দিনই বোনেরা খবর পেয়ে নিজেরাই প্রস্তুতি নেওয়া শুরু করে দিল। সবার আগে গিয়েল আমার ছোট বোন, চাকরি পড়িয়ে যে অল্প কিছু টাকা জমিয়েছিল তা দিয়ে আমার জন্য কিনে পেলো কয়েক সেট জামা কাপড়। দাদির বাসায় বিয়ে হবে বলে ও প্রতিদিন বাসা থেকে বেরোয়ার সময় একটি দুটি করে আমার জামা কাপড় নিয়ে রেখে আসতো সেখানে। সারাক্ষণ আমার পাশে থেকে সমর্থন আর সাহস জুগিয়েছে মেয়েটি। আমার জীবনের সবচেয়ে কঠিন সেই সময় ওর কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তার প্রতিদান দেওয়ার সামর্থ্য নেই আমার। পরিবারে এটাই প্রথম বিয়ে, আত্মীয়দের মধ্যে কারো বিয়েতে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ হয়নি, তাই বিয়েতে কী কী করতে হয় জানা ছিল না আমাদের। এছাড়া মুসলিমদের বিয়ে কেমন করে হয় তা নিয়ে তেমন কোনো ধারণা ছিল না। যথারীতি এটা নিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। দুই এক দিনের মাঝে মুসলিম বিয়ে সংক্রান্ত ব্যাপার অনেক কিছু জেনে ফেললাম। মুসলিমদের বিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ আর সুন্দর পন্থায় সম্পূর্ণ হওয়া বিয়ে। বিয়েতে কনের অভিভাবককে বলা হয় কনের ওয়ালি। ওয়ালি কনের সম্মতি নেবেন কোনো একটি ছেলের সাথে বিয়ের ব্যাপারে। এরপর তিনি ছেলেটিকে নির্দিষ্ট পরিমাণ মোহরানা আদায়ের সাপেক্ষে বিয়ের প্রস্তাব দেবেন, একে বলা হয় ইজাব। বর কবুল বলার মাধ্যমে সম্মতি জানিয়ে মেয়েটিকে তার স্ত্রী হিসেবে কবুল করে নেবেন। ওয়ালি, বর এবং দুজন সাক্ষীর উপস্থিতিতে মুসলিম বিয়ে সংগঠিত হয়। মোহরানা বিয়ের অন্যতম শর্ত। মোহরানা হল বরের পক্ষ থেকে কনেকে দেওয়ার জন্য নির্ধারিত পরিমাণ অর্থ, যা কনেকে সম্মানের সাথে তার প্রাপ্য হিসেবে দেওয়া হয়। যার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে তিনি একদিন জানতে চাইলেন আমি মোহরানা কত নিতে চাই। তার নিজের সামর্থ্য অনুযায়ী সামান্য যা দিতে পারবেন বলে জানালেন, আমি তাতেই রাজি হয়ে গেলাম। আমার কাছে টাকা পয়সা দ্বন্দ্বলতের কোনো মূল্য নেই, কখনো ছিল না। আমার পরিবারের কেউ যেন কারো বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে না পারে তাই একটি লিখিত দলিলের প্রয়োজন ছিল। হবু বর নিজে আমার অ্যাফিডেভিট করিয়ে দিলেন, নতুন নাম ঠিক করে দিলেন আমার হবু শাশুড়ি। নেট গেটে জানতে পেরেছিলাম আমার আগের নাম কর্নেলিয়া স্টোবিন, অর্থাৎ সিংহযুক্ত মুকুট। তিনি নাম দিলেন শিহিন্তা, যার অর্থ মহামূল্যবান মুকুট। বিয়ের আগের রাতে সারা রাত জেগে মাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখে ফেললাম আমি কেন এই পথ বেছে নিলাম।
আমি এভাবে চলে যেতে বাধ্য হলাম। একবার মা এসে দেখে গেলেন কিছু একটা লেখালেখি করছি আমি, ভাবলেন ডায়েরি লিখছি হয়তো। কিছু না বলে চলে গেলেন তিনি। আমার কাছের মানুষ, আমার ঘর, আমার অধিকারভুক্ত সমস্ত জিনিসপত্র সব কিছু ছেড়ে চিরদিনের জন্য দূরে চলে যাচ্ছি। তারপরও কেন জানি সেই রাতে একটু কান্না পেল না আমার, একটু না। ইসলামের জন্য আত্মত্যাগে আসল ত্যাগের কিছু নেই, বরং ইসলামের জন্য আল্লাহর নির্দেশিত পথে চলার জন্য কিছু ছাড়ার মাধ্যমে পাওয়া যায় পরম শান্তি। অংশ ৩০। ১৭ সেপ্টেম্বর ২০০৯, আমার বিয়ের দিন, সব ছেড়ে চলে আসার দিন। অন্যান্য দিনের মতো সেদিনও সকালে উঠে ছোট বোন কলেজে ক্লাস করতে চলে গেল। মা বের হলেন অফিসের উদ্দেশ্যে, বাবা নাস্তা শেষে বসার ঘরে বসে টিভি দেখছিলেন, আর ছোট ভাই ঘুম থেকে উঠেনি তখনও। রাতে লেখা চিঠিটা সযত্নে মায়ের আলমারিতে রেখে ব্যাগ গুছিয়ে প্রস্তুত হলাম। বসার ঘর দিয়ে গিয়ে বারান্দায় ছিল বাইরে বের হওয়ার দরজা। প্রথমে কাপড় চোপড়ের বড় ব্যাগটা রেখে এলাম বারান্দায়। টিভি টক শোতে মগ্ন ছিলেন বলে খেয়াল করলেন না বাবা। এরপর পুরোপুরি রেডি হয়ে বের হওয়ার সময় গেলাম দাদির বাসায় যাচ্ছি বলে কিছু বললেন না তিনি। রাস্তায় বের হয়ে এলাম, যখন বের হওয়ার কথা তার কয়েক ঘন্টা আগে চলে এসেছি। মাথাটা শূন্য হয়ে গেল হঠাৎ, কেমন যেন ঘোরের মধ্যে হাঁটছি আমি। বোনকে ফোন দিলাম, বলল আরেকটা ক্লাস করে দাদির বাড়ি চলে যাবে ও। আমি হাঁটতে লাগলাম। ফেসবুকের পরিচিত এক মুসলিম বোন ফোনে জানালো গাড়ি নিয়ে এদিকেই আসছে, আমাকে নিয়ে যাবে দাদির বাড়িতে। গাড়িতে উঠে দেখলাম বেশ কয়েকজন বোন বসে আছেন ভেতরে, কাউকে চিনি কাউকে চিনি না, সবাই চলে এসেছেন আমার এই বিশেষ সময়ের সঙ্গ দিতে। অপরিচিত এক বিদেশি বোন আমার হাত শক্ত করে ধরে রেখেছিলেন। আল্লাহর ওয়াস্তে ভালোবাসা বোধ হয় একেই বলে। নার্ভাস? একটু নার্ভাস নই আমি, মিথ্যা প্রবোধ দিলাম নিজেকে। এদিকে হাত পা হিম শীতল, মুখ চোখ শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছিল। দাদির বাড়ি পৌঁছে মেয়েরা আমাকে সাজানো শুরু করে দিল। কোনো অনুভূতি কাজ করছিল না তখন আমার, না দুঃখ না আনন্দ। বরের মা, মায়ের বান্ধবী আর মামাতো বোন এলেন, এলেন আমার চাচা আর চাষি। পুরুষটা সবাই বাইরের ঘরে বসেছেন, কিছুক্ষণ পরেই বিয়ে পড়ানো হবে। হঠাৎ আমার মোবাইলে ফোন এলো, মা কল করেছে। বারবার ফোন করেই যাচ্ছেন, আমি ধরছি না। এবার দাদির নাম্বারে ফোন দিলেন। দাদি কি বলবেন না বলবেন বুঝতে না পেরে আমাকে ধরিয়ে দিলেন ফোনটা। কেন হঠাৎ দাদির বাসে গিয়েছি, কেন ফোন ধরছি না, কেন এত দেরি করছি, প্রশ্নের পর প্রশ্ন। কান্না জড়িত কণ্ঠ শুনে বুঝতে পারছি ঘটনা আজ করতে পেরেছেন মা। জানালার দিকে তাকালাম, বৃষ্টি পড়ছে অজোর দাঁড়ায়। কেমন করে বাসায় ফিরব মা, বৃষ্টি হচ্ছে যে। এক্ষুনি বাসায় যাও তুমি, এক্ষুনি। তুমি যার সাথে চাও তার সাথে বিয়ে দেবো তোমার, প্লিজ উল্টাপাল্টা কিছু করে বসো না, প্লিজ বাসায় যাও। এখন অনেক দেরি হয়ে গেছে মা, অনেক দেরি। প্রথমবারের মতো দু চোখ ভিজে গেল আমার। শাইখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বিয়ের খুতবা দিলেন। বাবার অনুপস্থিতিতে সেজু চাচা ওয়ালি হলেন। তিনি বিয়ের কাগজপত্র নিয়ে আমার কাছে এসে জানতে চাইলেন এ বিয়েতে আমার কোনো সমস্যা আছে কি না। মাথা নাড়লাম আমি, না। এভাবে না বলার সাথে সাথে আমার বিয়ে হয়ে গেল। এরপর কাগজে সাইন করলাম, শাশুড়ির বান্ধবীর দেওয়া বোরখাটা পরে নিলাম। মুখে সাজ ছিল বলে কেউ একজন নিকাব পরিয়ে দিলেন, আমার স্বপ্নের পোশাক। আবারও যেন গোড়ের মাঝে চলে এলাম, কষ্ট করে দূর দূর থেকে আসা মুসলিম বোনদের কাছ থেকে কোনো রকম বিদায় না নিয়ে যন্ত্রের মতো বের হয়ে গেলাম। বৃষ্টি থেমে গেছে বেশ কিছুক্ষণ হলো। ব্যস্ত শহরের বর্ষণ সিক্ত রাস্তায় ছুটে চলেছে আমাদের নিয়ে সাদা রঙের ছোট প্রাইভেট কারটি। চারপাশে সবার উচ্ছ্বাসিত কথার মাঝে নিস্তব্ধ হয়ে বসে আছি। কত বন্ধুর পথ পাড়ে দিয়ে পেছনে ফেলে এসেছি আমার অতীত, সামনে রয়েছে অজানা অচেনা ভবিষ্যৎ। আমার নতুন জীবনের পথে নতুন যাত্রা শুরু হলো।